তো যা হোক, একটু ইন্টারাপ্ট হয়ে গেল, সরি আমি এই জন্য। আমরা কিন্তু শেষ পর্যায়ে ছিলাম, তো আমরা যেটা করছিলাম আমরা হচ্ছে এটা ঠিকঠাক করে নিছিলাম এই জায়গাটা, আর আমাদের এটা ফ্রন্ট সাইজটা একটু বড় দেখাচ্ছিল, এখানে একটু ছোট, আমাদের এটা একটু ছোট। তো এটা তেমন মেজর বিষয় না, আমরা চাইলে এটাকে রাইট বাটন ক্লিক করে একটু ইনস্পেক্ট এলিমেন্ট করে একটু প্রবলেম, যাতে ওদের কালারটা ধরতে পারিনি, এই দুঃখটা আমাদের মনে রয়ে গেল, ওদের কালারটা ধরার আমরা এটা পাইনি। তারপর হচ্ছে এবার এইখান থেকে একটু ট্রাই করি ওদের ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে ধরতে পারে কি না, দেখি একটু পারে কি না, পারে কি না, পারে কি না, একবার না পারিলে দেখা শতবার। এই যে দেখো ধরে ফেলছি, এটা হচ্ছে ওদের মূলত অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড কালার। আর হচ্ছে তোমার হচ্ছে গিয়ে যখন তুমি হোভার করবা এটার মধ্যে, যে যখন তুমি না, একটু লাইট হবে কালারটা, যতই কারিশ্মা করতে যাই লাভ হইতেছে না, আর একটু লাইটের দিকে যাবে কালারটা, তো লাইট মানে হচ্ছে তো এই দিকে যাবে আর কি, এইরকম এইরকম এই এই এটাই থাকুক, এটাই ফাইনাল। আর এটাকে হোভার করলে দেখো আবার আরেকটা কালার আসে, সো এটা আমরা করে দিচ্ছি, মানে হোভার করলে এই কালারটা আসবে। তো এটা করার জন্য আমরা যেটা করব, আমরা ওই কালারের কপিটা এখান থেকে কোট করে নিয়ে আসি, আমরা এই কালারটা হচ্ছে আমরা এই কালারের কপিটাকে ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিয়ে আসি, এটা যেহেতু কষ্ট করে করলাম আমরা মিলানোর জন্য। তো এটাকে হচ্ছে আমরা এইখানে এই দিয়ে দিলাম, ওকে, কালারের কোড কপি করে আনলাম, কালারের কোড তো কপি হয়ে আসে অনেক। আচ্ছা আমরা হচ্ছে পুরো জিনিসটাকে কপি করে নিয়ে যাই, কপি জাস্ট এখানে পুরো জিনিসটাকে হচ্ছে সোজা কথা পেস্ট, ওকে, সিমিলার কালারে আমরা দিছিলাম, এত জটিল কিছু না। এটা আমরা নিয়ে আসলাম, এখন আমাদের যেটা করতে হবে এদেরটার মতো একটু বানাইতে হবে। দেখো এদেরটা আবার আমাদের এদেরটা একটু ডানে বামে কম, তো আমরা যেটা করব, প্যাডিংটা আমাদের উপরে নিচে ঠিক আছে, ডানে বামে হচ্ছে আমরা 8 দিয়ে দিই, তাহলে যেটা হবে আমাদের প্যাডিংটা মোটামুটি ধরা যায় ওদের মতোই হয়ে যাবে, দেখো হয়ে গেছে। এবং এটার মধ্যে কিন্তু মাউস দিলে যে কার্সার আসে, সো যে ডিপটার মধ্যে মাউস দিলে কার্সার এভাবে হাতের মতো, এই যে দেখো একটা হাত চলে আসে মাউস দিলে, তুমি দেখো ওদের এখানে মাউস দিলে এই যে দেখো হাত চলে আসে, এখানে মাউস দিলে হাত আসে। তো এটা করার জন্য তুমি যেটা করবা, বলে দিবা যে কার্সার ডিপটাকে বলে দাও কার্সার পয়েন্টার, অনেক রকমের মাউস আছে না আমার, আপাতত তুমি কার্সার পয়েন্টারটা শিখো, তো এটা চলে আসে। আবার দেখো এই লোগোর মধ্যে মাউস নিলেও কিন্তু ওদের হাত আসে, সো তুমি এটা করে ফেলো যে লোগো এরিয়ার মধ্যে যখন তোমার হচ্ছে মাউস নিবে, তখন হচ্ছে তোমার যে এখানে লোগো এরিয়াতে দিয়ে দাও যে কার্সার পয়েন্টার, তো তোমার এখন যদি লোগো এরিয়াতে কেউ যদি মাউস নিয়ে দেখবে এই যে কার্সার পয়েন্টার চলে আসছে, ওকে, তোমার কাজ কিন্তু শেষ। এখন এটাকে কেউ হোভার করলে কি হবে, যে হোভার করলে যে কালারটা আসবে, তো চলো আমরা এটাকে একটু হোভার করি। তো হোভার করার জন্য যেটা করতে হবে, এই জিনিসটা কোথায় আছে, এই যে সাবমিট এরিয়ার মধ্যে যে ইনপুট আছে, এটাকে যখন কেউ দেখো বিশাল বড় কোড লিখে ফেলছি হোভার করবে, এটা একটা সুডো এলিমেন্ট তুমি জানো, এটা সুডো এলিমেন্ট, এটার হবে কি হবে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে হোভারের সাথে সাথে, সাপোজ কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দাও, হাই হাই কি নিয়ে আসলাম, এই ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা এইখান থেকে এটাকে কপি করে নিয়ে আসো, তুমি কপি করার চেয়ে হাত দিয়ে বেশি লেখা ট্রাই করবা। আর এখানে যখন মাউস দিবা দেখো এই যে বিভিন্ন রকমের কালার কিন্তু তোমাকে দেখাবে, এগুলোর মধ্যে ঢুকে যাও, এখান থেকে একটা চুজ করে দিয়ে দাও ফেসবুকের মতো যেরকম, আচ্ছা এটাই দিয়ে দাও, তো এটাই ফাইনাল, তো কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দাও। এভাবে হচ্ছে, তুমি এবার এখানে এসে রিলোড দিয়ে দাও, দেখো এই যে মাউস নিলে কিন্তু এটা হচ্ছে, কিন্তু দেখছো এই যে কিন্তু চেঞ্জ হইতেছে, ওকে, তো দেখো ওদেরটাও কিন্তু এরকম, এই যে মাউস নিলে চেঞ্জ হয়, বাট একটু ওদের কালারটা ইয়ে আমাদেরটা একটু গাঢ় আর কি, কিন্তু মেইন কথা হচ্ছে আমরা জিনিসটা কিন্তু আমরা বানাইতে পারছি, এটা হচ্ছে আমাদের মেইন সফলতা, এবং আমরা কিন্তু এটা বানাই ফেলছি কিন্তু। সো নেক্সট এর পর্বে আমরা হচ্ছে আবার এই জিনিসটা বানাবো, এখন তোমার কাজ হচ্ছে এটাকে নিয়ে ধুমসে প্র্যাকটিস করে জিনিসটা বানাই ফেলানো হুবহু, এবং বানাই হচ্ছে তুমি গ্রুপে স্ক্রিনশট দিয়ে দেখাবা কোড সহ যে তুমি এটা বানাইছো, খুব তাড়াতাড়ি দেখাই ফেলবা, কিন্তু মাথা হ্যাং করার দরকার নাই, তুমি একবার না পারিলে শতবার, না পারিলে হাজারবার, কিন্তু একবার তোমাকে পারতে হবে। ওয়েব ডেভেলপার মানে হয়েছে পারে না,
মানে না নামে কোনো কিছু তোমার এটা কি বলে মানে ডিকশনারিতে নাই সোজা কথা, আমার তো ঘুম আসতেছে প্রচুর, এই জন্য আওড়া যাতে তোমার ডিকশনারিতে না বলতে কোনো ওয়ার্ড নাই, তোমার সব হচ্ছে হা। ওকে, তো তুমি এটা করে ফেলো, সুন্দর করে করে হচ্ছে আমাদেরকে দেখাও, আমরা দেখি তোমরা কত সুন্দর করে করতে পারছো। তবে একটাই কন্ডিশন, ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবা, আর যখন ভিডিও দেখা ছাড়া যেটা বানাবা সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট দিবা। ওকে, তো কাজটা করে ফেলো তুমি।